যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা করছে এনডিআরএফ এবং ছটি পাইপের মাধ্যমে যে 12 ফুট বেসমেন্টের 12 ফুট জলের তলায় চলে গিয়েছিল, ছটি পাইপের মাধ্যমে এই মুহূর্তে সেই জল বার করার চেষ্টা হচ্ছে। বেসমেন্টের ছবি দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে জলের তলায় চলে গিয়েছে, কার্যত পুরো জলের তলায় চলে গিয়েছে বেসমেন্ট। সেই সময় লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন এই সমস্ত ছাত্রছাত্রীরা। কিভাবে হঠাৎ বৃষ্টিতে বেসমেন্টে প্রায় 12 ফুট জলের তলায় চলে গেল, যেটা জানা যাচ্ছে যে শনিবার 5টা থেকে 6টার মধ্যে প্রবল বৃষ্টি হয়েছে। সেই সময় কোচিং সেন্টারে কাজ পড়াশোনা চলছিল, সেই সময় ছাত্রছাত্রীরা ছিলেন, হঠাৎ কিভাবে বেসমেন্ট চলে গেল জলের তলায় একেবারে সেই ছবি দেখাচ্ছি, বেসমেন্টের ছবি দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে জলের তলায় চলে গিয়েছে গোটা বেসমেন্ট। লাইব্রেরি রয়েছে, কোচিং সেন্টারের লাইব্রেরি রয়েছে এই বেসমেন্টে। যে দুই ছাত্রের মৃত্যু হয়েছে তার সঙ্গে আরও বেশ কয়েকজন এই বেসমেন্টেই সেই সময় ছিলেন, হঠাৎ হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ে এবং তাতে এই দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পাইপের মাধ্যমে এখন এই বেসমেন্ট থেকে জল বার করার কাজ চলছে। মর্মান্তিক মৃত্যু দুই ছাত্রের, এনডিআরএফের সদস্যরা রয়েছেন, বেসমেন্ট থেকে জল বার করার চেষ্টা চলছে, কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কিভাবে প্রবল বৃষ্টিতে বেসমেন্টের প্রায় 12 ফুট জলের তলায় চলে গেল, যার জেরে তবে বেঘরে প্রাণ হারাতে হলো দুই ছাত্রীকে। যে বেসমেন্টের ছবি দেখালাম সেই বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি রয়েছে, হঠাৎ কিভাবে জলমগ্ন হয়ে পড়লো, কিভাবে বৃষ্টিতে 12 ফুট জলের তলায় চলে গেল, যার জেরে বেঘরে প্রাণ হারালো দুই ছাত্রী, মর্মান্তিক মৃত্যু হলো দুই ছাত্রীর। উদ্বেগের বিষয়ে আরো বেশ কয়েকজন ছাত্রছাত্রী, তাদের কিন্তু এখনো খোঁজ মিলছে না। অভিভাবকরা জানাচ্ছেন যে কোচিং সেন্টারের তরফ থেকে তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল সেই প্রশ্নের উত্তর নেই।